আচ্ছা, আমি তো আপনার বাড়িটা দেখলাম, খুব সুন্দর একটা বাড়ি, মাশাআল্লাহ, আপনার চেহারা একদম নূরানির চেহারা। হ্যাঁ, আচ্ছা, এখন যে বিষয়টা হলো যে আপনার বাড়িটা খুবই সুন্দর, এখানে ভাড়ার খুব চাহিদা আছে। আপনার বাড়িটা এখানে জমি কতটুকু? জমি 6% 61% 6% 61% জি, বিএসএ আসছে কত? 6% 61% 6% 61% এটা কয়জনের নামে? আমার নামে আর আমার ওয়াইফের নামে। ও, আন্টির নামে আর আপনার নামে। জি, আচ্ছা, বিল্ডিং করছেন কয়তলা? দেখছি 6তলা ফাউন্ডেশন, আমার 6তলা ফাউন্ডেশন ক্যান্টনমেন্ট বোর্ডে থেকে পাশ করা। ক্যান্টনমেন্ট বোর্ড থেকে পাশ করানো করে করছেন? আমি তো এটা বেসন নিয়তে বাড়ি করে নিকে, আমি ক্রাউন সিমেন্ট কাজ করছি, আর আমি নিজে সাথে থাইকে জি ভালো মিস্ত্রি দিয়ে আমি কাজ করাইছি। জি জি, আর ইট আর আমি নিজে, এটা যে আমি বেশ এরকম কোনো চিন্তা ভাবনা আমার ছিল না। হ্যাঁ, আমার এখানে অর্থনৈতিক দুর্বলতার জন্য আমার বিক্রি করা লাগতেছে বাড়ি। টোটাল রুম হইলে 69টা, 69টা রুম। জি, প্রতি রুম ছোট রুম আছে, বড় রুম আছে, এক একটা কিরকম করে ভাড়া পাচ্ছেন পার রুমে? আমার এই যে ছোট রুম তো নাই, কয়েকটা রুম আছে পকেট রুম, আর বাকি সব এক সাইজের রুমই। 2-3 রুম খালি আছে, আর তখন পাইছিলাম 1,62,000 টাকা। জি, তবে রুম গুলা বেড়ে গেলে ইনশাল্লাহ সব ভাড়া হয়ে গেলে 3,85,000 টাকা মতো ভাড়া, আল্লাহ যদি দেয় পাম আর কি, আল্লাহ যদি দেয়। জি, সবকিছু আপনি ভালো জিনিস দিয়ে ব্যবহার, একবার 100% জিনিস দিয়ে কাম করছি আমি। আমি এই কাজ সৈদার করেছি, আমি ভালো মন্দ বুঝি, বুঝতে আমি কাজ করছি। কাকা, আপনার এলা যেহেতু আমি আপনাকে পেয়েছি, আপনি বাড়িটা কত টাকা হলে বিক্রি করতে চান? আমি যে দামি ওকে মিডিয়াম মিডিয়াম যদি আহে দিলাম বাড়ি বিক্রি করবো। না না, কাকা, আপনার বাড়িটা কত টাকা বিক্রি করতে চাচ্ছেন? আমার বাড়িটা তো আমার মোটামুটি আশা 4.5 কোটি টাকা হলে ছেড়ে দেন। আমার বাড়িটা তো ভালো জিনিস দিয়ে কাজ করছি, আমার খরচ হয়েছে অনেক, আবার এখন তো ওই মাল সামানের অনেক বেশি দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সিমেন্টের দাম, রডের দাম, মিস্ত্রির দাম, সব কিছুর দাম হয়েছে, স্যানিটারি মিস্ত্রির দাম, সব কিছুর দামই ডবল হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। এই বাড়ি করবার গেলে তো আমার 5-6 কোটি টাকা লাগতো, কিন্তু আমি একটু কম দামে করছি ইনশাল্লাহ। আমি তো যে AKS রড দিয়ে কাজ করছি, ক্রাউন সিমেন্ট, ইনশাল্লাহ তো আশা করছি যে আমি 4.5 হইলে ছেড়ে দেবো। হ্যালো বন্ধুরা, দেশে কিংবা দেশে বাহিরে প্রবাসী ভাই বোনেরা, সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত প্রিয় দর্শক, আমি এসে এখন আশুলিয়া কাঠগড়া বাজারের খুবই কাছে। তো আমার ফ্রেমের ভিতরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে 6.5 তলা একটা বাড়ি, আপনার জমির পরিমাণ হলো 6.61%, দখলও 6.61%, দলিলও 6.61%, বিএসএও আসছে 6.61%। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যারা অনেক টাকা ভাড়া চান, বেশি টাকা ভাড়া চান, এমন কোন বাড়ি যদি কেউ চান, একটা অ্যাসেট চান, তাহলে সেটা হলো এইটা, সেটার জন্য এটা হলো খুবই পারফেক্ট, খুবই চমৎকার পজিশনের একটা বাড়ি। তো সম্মানিত দর্শক, আপনারা যারা সাধারণত বেশি টাকার বাড়ি চান, বেশি টাকা ভাড়া আসে, এমন যদি কেউ বাড়ি কিনতে চান, তাহলে এই বাড়িটি হলো খুবই চমৎকার, খুবই ভালো পজিশনের একটা বাড়ি। বাড়িওয়ালা এই বাড়িটি নির্মাণ করেছে মনের মাধুরী মিশে আর কি। তো মনের মাধুরী বলতে আসলে ডিজাইনের উপরে তো আর কোনো, মানে ডিজাইন তো অনেক পরিমাণ, অনেক রকম ডিজাইন আছে বা অনেক রকম আলিশান স্টাইল আছে। তো আসলে সব কিছু মিলে আর কি, ইনি এনার তৌফিক বা এনার এবিলিটি অনুযায়ী যতটুকু সম্ভব উনি সুন্দর জিনিসপত্র, মালসামানা খুব ভালো, 1 নম্বর জিনিসপত্র দিয়ে, আসবাবপত্র দিয়ে বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো বাড়িটি আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বাহির থেকে আমার ফ্রেমের ভিতরে আপ ডাউন লেফট রাইট করে আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। এই বাড়িটি 6.5 তলা কমপ্লিট। তো বাড়িওয়ালা নিজেরই সাক্ষাৎকারে আপনারা যেটা বুঝতে পারছেন যে উনি খুব ভালো মানসম্মত ভাবে বাড়িটা নির্মাণ করা হয়েছে আর কি, খুব সুন্দর জিনিসপত্র দিয়ে। এবং ওনার ওয়াইফ কিন্তু আসলে এতটাই আবেগে আপ্লুত হয়ে গেছে, উনি কান্নাকাটি করে ফেলছে, ওনার ওয়াইফ তো বলছে যে আসলে উনি মানে ইসলামিক মাইন্ডের স্বর্ণ দিয়ে বাড়িটা করছে। স্বর্ণ দিয়ে বাড়িটা করা মানে এই না যে পুরো বাড়িটা স্বর্ণ দিয়ে নির্মাণ করেছে, সেটা নয়, মানে ইসলামিক মাইন্ডের কিছু বিষয় আছে, যেমন বনি বা পরাই বা উদ্বোধন যে বিষয়টা আর কি, যে বাড়িটা নির্মাণ করার সময় হয়তো উনি কোনো স্বর্ণ বা কোনো কিছু দিয়ে আর কি, তারপর বাড়িটা হয়তো সুন্দরভাবে আর কি, সুন্দরভাবে আর কি বাড়িটা নির্মাণ করেছে, ওইটাই আর কি ওই মহিলা আর কি বলছে আর কি, ওনার ওয়াইফ আর কি বাড়িওয়ালা। তো দেখতে পাচ্ছেন আমি যত সম্ভব আমি আপনাদেরকে দেখালাম আর কি। তো আমি আমার যতটুকু প্রেজেন্টেশন আমি করতেছি, ফাঁকে ফাঁকে আপনারা ফুটেজটা দেখে নেবেন বাড়ির বিভিন্ন কিছু। তো এখানে টোটাল জমির পরিমাণ হলো 6.61% এবং বাড়ি ক্যান্টনমেন্ট বোর্ড থেকে প্ল্যান পাস করা, আপনার 6তলা ফাউন্ডেশন প্ল্যান পাস করা, 6.5 তলা কমপ্লিট এবং খুব সুন্দর ছাদ আছে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ছোট 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 বড় ইউনিট করা, রুম করা আছে, টোটাল 69টা রুম করা
আর কি, এবং কোনো রুম 3,000 টাকা, কোনো রুম 4,000 টাকা, কোনো রুম তারও বেশি, এভাবে করে ভাড়া দেওয়া আছে। এবং ম্যাক্সিমাম রুমের ভিতরে সেপারেট টয়লেট বাথরুম করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন মোটামুটি পরিপেট এবং নতুন বাড়ি, একদম নতুন বাড়ি, মনে হয় 6 মাস হলো কিনে আর কি বাড়িটা নির্মাণ করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন সাজানো গুছানো এবং সুন্দর করা যতগুলো ভাড়াটিয়া থাকে সকলের যে জুতো এখানে রেখে তারপরে সিঁড়ি দিয়ে উঠতে হয়, মোটামুটি পরিপাটি এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়িটি নির্মাণ করেছে। আমি সরাসরি ছাদে চলে এসেছি এবং এক একটা ইউনিট নিচের ইউনিট আমি আপনাদেরকে জাস্টে দেখালাম। দেখতে পাচ্ছেন ছাদটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো জিনিসপত্র দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। তো এখানে যদি জোনাকি রাত্র বলেন বা সন্ধ্যার সময় ছাদেও যদি কেউ বসে বা একটা মনোরম পরিবেশ, অন্যরকম একটা পরিবেশ করেছে। এটা হলো 6 তলা এবং 6 তলার উপরে আমি এই যে সিঁড়ি দিয়া একদম সরাসরি এখন 6.5 তলায় চলে যাবো আর কি। তো 6.5 তলার উপরে যে দেখতে পাচ্ছেন বাম পাশে যে ডিজাইনটা, এটা হলো 6.5 তলা। তো 6.5 তলার উপরের অংশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি টোটাল একদম 6.5 তলার উপরে। দেখতে পাচ্ছেন এটা হলো 6.5 তলা, সরি এখনো আমি 6 তলায় আছি। তো 6 তলা থেকে আমি সরাসরি 6.5 তলা যেটা অংশটা আর কি এখানে চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন এটা হলো 6.5 তলার অংশ, উপরে ফুলের টপ টপ আছে এবং 6,000 লিটার পানি আছে, প্রত্যেকটা ট্যাঙ্কিতে 2,000 করে 6,000 লিটার ট্যাঙ্কি বসান। এবং সামনে দেখতে পাচ্ছেন এখানে তো 6,000 লিটার ট্যাঙ্কি বসান এবং এখানে 6 তলার উপরে সুন্দর করে কি সুন্দর করে ডিজাইন করা হয়েছে যাতে সকলে বসতে পারে আর কি। এবং আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন এখানে ব্যাপক পরিমাণে ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, কলকারখানা সব কিছুই আছে, ব্যাপক পরিমাণে ভাড়ার চাহিদা। তো ভাড়ার বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু বাড়িওয়ালা এই বাড়িটাকে নির্মাণ করেছে। তো অনেক সম্মানিত দর্শক আছে যারা সাধারণত টাকা কোথায় ইনভেস্ট করবে, বিজনেস ইনভেস্ট করলে সাধারণত বিজনেসে লস খায়, ধরা খেয়ে যেত। আসলে নিজের একটা অ্যাসেট থাকলে, নিজের একটা বাড়ি থাকলে কিন্তু 100 বছর 200 বছর কিন্তু আপনি এখান থেকে ভাড়া খেতে পারবেন, নিজের একটা প্রপার্টি থাকবে। তো এই এতে কোনো লস নাই আর কি। তেমনি কিন্তু এই বাড়িটা কত টাকা ভাড়া পায়, কত টাকা সম্পূর্ণ রুমগুলো ভাড়া হলে কত টাকা ভাড়া পাবে সবকিছু কিন্তু বাড়িওয়ালা বলে দিয়েছে এবং ওনার সাক্ষাৎকারে আমি আমার মতো করে প্রেজেন্ট করেছি। তো সম্মানিত দর্শক, আপনারা যারা সাধারণত কম মানে অনেক টাকা ভাড়া চান, প্রত্যেকটা ইউনিট ছোট পরিসরে যেভাবেই হোক আমি একটু দেখানোর চেষ্টা করছি আর কি, তো আপনারা একটু দেখে নেন। তো ভিতরে কারেন্ট ছিল আর কি, যার পরিপ্রেক্ষিতে কোনো ভিতরে ইউনিটের ভিতরে প্রবেশ করিনি, বাইরে থেকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। তো বাড়িটার জমি কতটুকু, কয়তলা ফাউন্ডেশন প্ল্যান কাজ করা, কয়তলা করা সবকিছু অলরেডি বলে ফেলেছি। তো বাড়িটার মূল্যটা কতটুকু সেটাও আপনারা বাড়িওয়ালার মূল মুখেই কিন্তু শুনতে পারছেন। তো এবং এই যতগুলো রুম করা হয়েছে প্রত্যেকটা ফ্লোর সবগুলো রুম যদি ভাড়া হয়ে যায় তাহলে কিন্তু 3 লক্ষ টাকার মতো কিন্তু অলমোস্ট আপনারা ভাড়া পাবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যারা সাধারণত ভালো পজিশনের বেশি টাকা ভাড়া চান, এই ধরনের পরিকল্পনা করে যারা বিজনেস পারপাসে যারা একটা বাড়ি কিনতে চান, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্যই বাড়িটি দিয়েছি। তো তাদের জন্য বাড়িটি, অনেক সম্মানিত দর্শক আছে যারা ব্যাংক লোন নিতে চায় বাড়ির উপরে বা যারা সাধারণত বিজনেস পারপাসে, যারা সাধারণত নিজের একটা ভালো পরিমাণে ভাড়া আসবে সারা জীবন, এই ধরনের বিষয়গুলোকে মাথায় রেখে যারা সাধারণত বাড়ি কিনতে চায় তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই বাড়িটি আমি আমি একটা ভিডিও তৈরি করলাম। তো সম্মানিত প্রিয় দর্শক, আমার বলার কিছু নেই, সরাসরি বাড়িওয়ালার মুখ থেকেই আপনারা শুনতে পেয়েছেন। তো যদি কারো আপনাদের বাজেট বা সবকিছু মিলে আপনাদের হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সরাসরি বাড়িওয়ালার সাথে আপনাকে বসাই দেব। আপনি বাড়িওয়ালার কাছ থেকে যতটা কমাই নিতে পারেন, যতটা বা যা আলোচনা করার মাধ্যমে নিতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। তো সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যারা সাধারণত ভালো পজিশনে বাড়ি চান, জমি চান, পুরো সাভার, আশুলিয়া, আক্রান বাজার, বিরুলিয়া সমস্ত লোকেশনে, হেমায়তপুর, ফুলবুড়ে সমস্ত লোকেশনে আমার কাছে বাড়ি আছে, প্লট আছে, জমি আছে, সবকিছু আপনারা আমার কাছে পাবেন। তো আপনাদের যদি কারো বাজেট ইপিতে হয় থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সবসময় আপনাদেরকে নিষ্কণ্টক ভেজালমুক্ত একটা বাড়ি বা প্লট দিয়ে থাকি। তো সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন আশেপাশে ব্যাপক পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি, যদি আপনাদের বাজেটের ভিতরে হয় থাকে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।